আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি বিপাশা মজুমদার শুরুতে পায়োনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম সোনালী ও বেসিক ব্যাংকে বড় ধরনের ডাকাতি হয়েছে প্রথমবারের মতো স্বীকার করলেন অর্থমন্ত্রী বললেন সেই ক্ষতি এখনো পূরণ হয়নি কারো সাহায্যে নয় বাংলাদেশের জনগণের টাকায় তৈরি হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী 2018 সালের মধ্যে যান চলাচল করবে অতিরিক্ত ফি 7 দিনের মধ্যে ফেরত দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ শিক্ষামন্ত্রী অন্যথায় আইনি ব্যবস্থা হুঁশিয়ারি পায়োনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম শুনছিলেন ইফাত টি টাইম চায়ের সাথে সেরাটা এবার বিস্তারিত সংবাদ সোনালী ও বেসিক ব্যাংকে বড় ধরনের ডাকাতি হয়েছে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বুধবার জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি বললেন সেসব ডাকাতির ক্ষয়ক্ষতি এখনও পূরণ করা সম্ভব হয়নি দেশের ব্যাংক ব্যবস্থার ইতিহাসে সোনালী ব্যাংক ও হলমার্ক জুটির নাম অক্ষয় হয়েছে রেকর্ড পরিমাণ অভূতপূর্ব দুর্নীতির কারণে সে সময় প্রায় 4,000 কোটি টাকা লোপাট হয়েছিল প্রভাবশালী ব্যাংকার ও প্রতারক তানভীরের যোগসাজশে সারা দেশে এসব নিয়ে যখন ছি ছি রব তখন 3-4 হাজার কোটি টাকা দুর্নীতিকে কিছুই না বলে সবাইকে হতবাক করেছিলেন অর্থমন্ত্রী মহোদয় But it any publicity kore apnar desher khuti korchen because ei banking sector niye onek proshno utche প্রায় 3.5 বছর পরে এসে অর্থমন্ত্রী বললেন বড় ধরনের ডাকাতি হয়েছিল হলমার্ক কেলেঙ্কারিতে আমাদের দুইটি ব্যাংক সোনালী ব্যাংক যেখানে একটা বড় ধরনের ডাকাতি হয়েছে জালিয়াতি হয়েছে এবং বেসিক ব্যাংক যেখানে উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাংকটাকে লুট করবার চেষ্টা করেছেন এই দুটি যে আঘাত তার থেকে মুক্তি পেতে আমাদের বেশ কষ্ট করতে হয় এবং পুরোপুরিভাবে যে আমরা পরিত্রাণ পেয়েছি সেটা এখনো বলতে পারবো না জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে কথা বলছিলেন অর্থমন্ত্রী সেখানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জানান কুঋণ ও মুনাফার প্রতিযোগিতার দুষ্টচক্রে ক্রমে স্বাস্থ্য হারাচ্ছে দেশের ব্যাংকিং খাত এ ধরনেরই একটা ভিশাস সাইকেলের মধ্যে আমরা ঘুরছি আমরা একদিকে প্রফিট অর্জন করছি অন্যদিকে আমাদের ক্লাসিফাইড লোন বাড়ছে আমাদের রাইট অফ বাড়ছে এবং আমাদের ব্যাংকগুলোর স্বাস্থ্যের ক্রমাবনতি হচ্ছে তিনি ঋণ দেবার ক্ষেত্রে কর্পোরেট গ্রাহকদের চাইতে ক্ষুদ্র উদ্যোক্তাদের বেশি গুরুত্ব দিতে জনতা ব্যাংকের কর্মকর্তাদের তাগিদ দেন সাইমুল হক বাংলা ভিশন ঢাকা কারো সাহায্যে নয় বাংলাদেশের জনগণের টাকায় কেনা রড সিমেন্ট দিয়েই স্বপ্নের পদ্মা সেতু তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানান পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হওয়ার পর আবারও অর্থায়নে ফিরতে চেয়েছিল বিশ্বব্যাংক কিন্তু নতুন নতুন শর্ত ও দীর্ঘসূত্রিতার কারণে বিশ্বব্যাংকের ঋণ নেওয়া হয়নি প্রধানমন্ত্রী জানান সেতু তৈরির কাজ সন্তোষজনক গতিতে এগিয়ে চলেছে 2018 সালের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বুধবার জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুর দোতলা দিয়ে যানবাহন এবং নিচতলা দিয়ে ট্রেন চলবে বড় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা অর্জন করায় নিজ অর্থে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন করলেও অন্য প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হবে না বলে জানান প্রধানমন্ত্রী নির্মাণাধীন এই প্রকল্পের ব্যয় হবে মোট 28,793,38,00,000 76,000 টাকা কারো আর্থিক সাহায্য সহযোগিতা এতে নেই এর প্রতিটি রড ইট সিমেন্ট পাথর আমাদের জনগণের টাকায় কেনা পদ্মা সেতু নির্মাণ কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে এবং 2018 সাল নাগাদ এই সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে সংসদ সদস্য আব্দুস শহীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান যত্রতত্র শিল্প কারখানা করলে কৃষি জমি নষ্ট হয় তাই 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে এরই মধ্যে 16টি জায়গা নির্দিষ্ট করা হয়েছে আরেক প্রশ্নের জবাবে সরকারের এলাকা ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী ভাঙ্গা থেকে বৈশাল পর্যন্ত রেল লাইন নির্মাণের জন্য 23 কোটি টাকা ধরা হয়েছে শুধু সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তাহলে আশা করে বসে থাকা যায় যে হ্যাঁ আগামীতে বরিশালও রেল লাইন দেখবে রেলে করে যেতে পারবে পায়রা অঞ্চলে একটা নতুন
পোর্ট নির্মাণের কাজ আমরা শুরু করেছি। সেখানে 1300 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। আমাদের দক্ষিণাঞ্চলে কোনো সেনাবাহিনীর কোনো ডিভিশন নাই, কাজ এখানে লেবুখালীর কাছে একটা ডিভিশন গড়ে তোলা সে ব্যবস্থা নিয়েছি। কোস্টগার্ডের প্রায় 4 কোটি লিটার দুধের চাহিদা মেটাতে উৎপাদন বৃদ্ধি ও সমবায় আন্দোলন জোরদারের কথা জানান প্রধানমন্ত্রী। একটিও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেই এমন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে সরকারিকরণ হবে বলে আবারও জানান প্রধানমন্ত্রী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 19 মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল ভণ্ডুল করতে বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে, অভিযোগ করেছেন বিএনপি নেতারা। মতভিন্নতা ও বিভক্তি ভুলে আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। না হলে অন্ধকার থেকে বেরোনো সম্ভব হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকর স্মরণে এই আয়োজন। বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি সহ দেশের সব জায়গায় বিভক্তি তৈরির কঠোর সমালোচনা করেন। অবশ্যই রাজনৈতিক প্রভেদ থাকবে, বিভেদ থাকবে, কিন্তু সামগ্রিকভাবে উন্নয়নের জন্য আমাদেরকে একটা ঐক্যে পৌঁছতেই হবে। আমরা বারবার এই ঐক্যের কথা বলছি, আমরা বারবার জাতীয় ঐক্যের কথা বলছি, সর্বক্ষেত্রে এই ঐক্য সৃষ্টি না হলে আমরা যে একটা অন্ধকারের মধ্যে ঢুকে পড়েছি সেই অন্ধকার থেকে আমরা বেরোতে পারবো। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে নয়াপল্টনে মাওলানা ভাসানী মিলনায়তনে প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী কৃষক দল। মামলা দিয়ে কাউন্সিল বাধাগ্রস্ত করা যাবে না বলে জানান বিএনপি নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কাউন্সিল, এই কাউন্সিল সফল না হোক তাই তারা আমাদের নেত্রীকে ব্যস্ত রাখতে চায়, মানসিকভাবে হয়রানি করতে চায়, যাতে আমাদের কাউন্সিল সুষ্ঠুভাবে আমরা করতে না পারি। কিন্তু আমরা তাদেরকে একথা বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাউন্সিল যথাসময়ে হবে। অবসরের পর রায় লেখা অসাংবিধানিক ও বেআইনি বলে বক্তব্য দেয় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান বিএনপি নেতারা। বলেন, প্রধান বিচারপতি আরেকটু সচেষ্ট হলে সরকারের প্রতি সুমোটো রুল জারি করলে দেশের সুষ্ঠু নির্বাচন হতে পারত। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ, ভর্তি ফি ও টিউশন ফি বাবদ যেসব শিক্ষা প্রতিষ্ঠান বাড়তি অর্থ আদায় করেছে তা আগামী 7 দিনের মধ্যে ফেরতের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তা না হলে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বাড়তি অর্থ ফেরত দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করতে হবে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা ও হাইকোর্টের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। তবে কোন কোন স্কুল বাড়তি অর্থ আদায় করেছেন সেগুলোর নাম বলতে রাজি হননি শিক্ষামন্ত্রী। স্কুলগুলোর সুনাম বিবেচনা করেই এটা করা হচ্ছে বলে জানান তিনি। তবে কেউ অর্থ ফেরত না দিলে কমিটি ভেঙে দেয়া এমপিও ভুক্তি বাতিলের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষামন্ত্রী। বাড়তি অর্থ না দিতে এবং কেউ অর্থ দাবি করলে তা শিক্ষা মন্ত্রণালয়ে জানাতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন নুরুল ইসলাম নাহিদ। স্কুল ছাত্র আবদুল্লার খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভে উত্তাল কেরানীগঞ্জ। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে খুনিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এদিকে মামলার 4 আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে রংপুরে শিশু রওনক অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। স্কুল ছাত্র আবদুল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল ঢাকার কেরানীগঞ্জ রোহিতপুর ইউনিয়নের মুঙ্গারচর। সোমবার মৃতদেহ উদ্ধারের পর থেকেই বিক্ষোভ চলছে ওই এলাকায়। বুধবারও বিক্ষোভ মিছিলে অংশ নেয় এলাকার শত শত মানুষ। আবদুল্লাদের বাড়ির মাত্র 100 গজ পশ্চিমের একটি বাড়ি থেকে উদ্ধার হয় তার লাশ। বাড়িটি আবদুল্লার মায়ের বড় মামা মোতাহার হোসেনের। মঙ্গলবার দুপুরে মোতাহার হোসেনের দোতলার বাড়ির একটি কক্ষ থেকে ড্রামে ভরা আবদুল্লার গলিত মৃতদেহ উদ্ধার করে। ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ আবদুল্লার কুয়েত প্রবাসী বাবা, একই অবস্থা পরিবারের বাকিদের। খবর পেয়ে বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় এমপি ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় মন্ত্রী দ্রুত সময়ের মধ্যে আবদুল্লার হত্যাকারীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন। এই ঘটনার আসল আসামিদের টেস্ট করতে পেরেছে এবং জীবিত উদ্ধার করতে না পারলেও শেষ পর্যন্ত লাশটিকে উদ্ধার করতে পেরেছে। ঘটনাটাকে
টেস্ট করতে পেরেছে ঘটনা সব কিছু উদ্ধার করতে পেরেছে এর জন্য আমি প্রশাসনের তৎপরতা চাই। এদিকে হত্যা মামলার তিন আসামিকে পাঁচ দিন এবং একজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন স্থানীয় একটি আদালত। শুক্রবার বিকালে নিখোঁজ হয় কেরানীগঞ্জের শিশু আবদুল্লাহ। ওই দিন সন্ধ্যায় মোবাইলে আবদুল্লার পরিবারের কাছে দাবি করা হয় ৫ লাখ টাকা। দাবি অনুযায়ী ২ লাখ টাকা বিকাশের মাধ্যমে দেয়া হলেও তাকে জীবিত উদ্ধার করা যায়নি। হত্যায় জড়িত সন্দেহে অপহরণের পাঁচ দিন পর সোমবার মোতার হোসেনের ছেলে মেহেদি সহ তিনজনকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তিতেই উদ্ধার হয় আবদুল্লার মৃতদেহ। খবর পেয়ে মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা মোতাহারের বাড়ি ও মার্কেটে আগুন দেয়। অন্যদিকে রংপুর নগরীর আদর্শপাড়া এলাকা থেকে চার বছরের শিশু রনক অপহরণ এবং হত্যা মামলার মূল আসামি মোবাশ্বের হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার। এটি অত্যন্ত হৃদয় বিদারক এবং নৃশংস একটি ঘটনা। এই শিশুটিকে সে ওদিনই পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে সে ওই দিনই শিশুটিকে অপহরণের পরপরই হত্যা করেছে। ১ ডিসেম্বর নিজ বাড়ি থেকে অপহৃত হয় শিশু রনক। এর প্রায় দুই মাস পর মিঠাপুকুরের একটি ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নাজমুন আরমিলি, বাংলাভিশন, নিউজ ডেস্ক। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার পরামর্শ দিয়েছেন কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সম্পর্ক একেবারে ছিন্ন করার বিপক্ষে তারা। পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করলে তা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মানবতা বিরোধী অপরাধের বিচার শুরুর পর থেকেই ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন সময় বক্তব্য বিবৃতি দিয়ে আসছে পাকিস্তান। এটিকে অভ্যন্তরীণ বিষয় আখ্যা দিয়ে প্রতিবাদ করে আসছে বাংলাদেশ সরকার। এ নিয়ে উভয় দেশ একে অপরের হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তান হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল আজকে। সম্প্রতি দুদেশের দুই দূতাবাস কর্মীর হয়রানিকে কেন্দ্র করে সম্পর্কের আরও অবনতি হয়েছে। সময় যত গড়িয়েছে দুদেশের সম্পর্ক ততই তিক্ত হতে শুরু করেছে। কিছুদিন ধরে দেখছি যে পাকিস্তান এবং বাংলাদেশের সাথে একটা শীতল সম্পর্ক, কূটনৈতিক শীতল সম্পর্ক বিরাজমান এবং এই সম্পর্কের যে টানাপোড়েন সেটা বলতে গেলে বলতে হয় যে একটা বিপজ্জনক দিকেই যাচ্ছে। পরশুদিন যে কর্মীকে আটক করা হয়েছিল এবং তাকে পরে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি এমন সন্দেহজনক আচরণ করছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর পাল্টা হিসেবে পাকিস্তান আবার ঠিক ওই ধরনেরই কাজ করছে, কিন্তু পাকিস্তান অভিযোগ তুলতে পারছে না যে বাংলাদেশের যে কাউন্সিলর তিনি তার বিরুদ্ধে কি অভিযোগ তাদের। দ্বিপক্ষীয় সম্পর্কের উত্থান পতন থাকতে পারে, তবে এখনই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন করার সময় আসেনি বলে মন্তব্য তাদের। বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ছেদ করে তাহলে বাংলাদেশের সাথে যে মধ্যপ্রাচ্যের দেশ বিশেষ করে আরবদের সাথে যে দেশগুলোর সাথে সম্পর্ক, আরও সুনির্দিষ্টভাবে আমি যদি বলি যে সৌদি আরবের সাথে যে সম্পর্ক, তার উপরে কিন্তু এটি নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই বিশ্বায়নের যুগে আপনি কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে বা ছিন্ন করে আপনি তো আসলে মানে কোনো ফায়দা নিতে পারবেন না। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ঠিক হবে না, বরঞ্চ আমরা একটা কাজ করতে পারি, আমরা কূটনৈতিক আমাদের যেই কার্যক্রম আছে পাকিস্তানে সেটাকে আমরা সীমিত আকারে নিয়ে আসতে পারি। ধরুন আমাদের দুটো মিশন রয়েছে সেখানে, সেই মিশনটা আমরা দুটোর জায়গায় একটা করতে পারি। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানেরই এগিয়ে আসা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। প্রথমবারের মতো রাজধানীতে পুলিশের পাশাপাশি রাজপথ সামলাচ্ছেন নারী সার্জেন্টরা। ডিএমপিতে নিয়োগ দেওয়া ২২ জন নারী সার্জেন্ট কাজ শুরু করেছেন রাজধানীর বিভিন্ন পয়েন্টে, দৃষ্টিও কেড়েছেন পথচারী ও চালকদের। পর্যায়ক্রমে আরও নারী সার্জেন্ট নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। পুলিশের বিভিন্ন ইউনিটে নারী সদস্য অন্তর্ভুক্ত হলেও এবারই প্রথম নিয়োগ দেওয়া হলো নারী সার্জেন্ট। প্রথম দফায় নিয়োগ দেওয়া হয়েছে ২৮ জনকে, এদের মধ্যে ২২ জনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে এবং ২ জন করে নিয়োগ দেওয়া হয়েছে হাইওয়ে, রাজশাহী ও খুলনা মেট্রোতে। সার্ক ফোয়ারা এলাকায় কাজ করছেন সার্জেন্ট লিমা চিশাম। তিনি জানান কাজটি খুবই চ্যালেঞ্জিং। পথচারী কিংবা বাস ড্রাইভার কিংবা কার ড্রাইভার সবাইকে ইয়া করার, সতর্ক করা। শেরাটন ক্রসিংয়ে দায়িত্ব পালন করছেন সার্জেন্ট রোজি আক্তার। গাড়ি ও চালকের কাগজপত্র দেখা থেকে শুরু করে জরিমানাও আদায় করছেন এই নারী সার্জেন্ট। স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির চাকরি আর এই এই জবটা মানে এই চাকরিটা দুটার মধ্যে অনেক ডিফারেন্স, জনগণের সেবা করা যায়। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন যাত্রী ও চালকেরা।
আশা করি ভালোভাবে চলতে পারি যেন আমাদের কাগজপত্র সব ঠিক থাকবে, আমাদের লাইসেন্স ওকে থাকবে। মহিলা তো ভালো কাজই করে, খারাপ কি, সব পুলিশই তো দেখা যায় কাজ করতেছে। নারী সার্জেন্টরা শিক্ষানবিশ হিসেবে মাঠে ৬ মাস থাকবেন বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। তারা রাস্তা থেকে প্র্যাকটিক্যালি কীভাবে আমাদের যানজট নিয়ন্ত্রণ করা হয়, কীভাবে আমাদের এই আইন ভাঙলে পরে সেটা মামলা মকদ্দমা করা হয় এই ট্রেনিং চলছে। এই ট্রেনিং শেষ হওয়ার পরেই তাদেরকে আমরা মানে বাস্তব ফিল্ডে যে কাজটা সেটা তারা শুরু করবে। নারী সার্জেন্ট প্রথমবারের মতো নিয়োগ দেওয়া হয় গেল বছর, আর পুলিশ বাহিনীতে নারীদের নিয়োগ দেওয়া হয়েছিল ১৯৭৪ সালে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছে গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলায় এমপি আমানুর রহমান খান ও তার তিন ভাই সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা, টাইগারদের ১৫ সদস্যের দলে ফিরেছেন নাসির ও মিথুন, এটিকে সেরা দল ভাবছেন নির্বাচকরা। স্বাগত আরও একবার বাংলা বিশ্বের সংবাদে। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলায় দলীয় এমপি রানা ও তার তিন ভাই সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রভাবশালী খান পরিবারের চার ভাই সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল তিন আসনের এমপি আমানুর রহমান খান রানা ও তার ছোট ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা এবং হত্যাকাণ্ডের সাথে যুক্ত অপর দুই ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র শহীদুর রহমান খান মুক্তি ও জাহিদুর রহমান খান কাকন সহ মোট ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। ২০১৩ সালে ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল শহরের কলেজ পাড়ায় নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয় ফারুক আহমেদকে। এবার আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গণতন্ত্রের পথে যাত্রা শুরুর পর এবার প্রথমবারের মতো বসেছে মিয়ানমার পার্লামেন্টের উচ্চকক্ষের অধিবেশন। এতে যোগ দিয়েছেন মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সুচির নেতৃত্বে এনএলডির সদস্যরা। অধিবেশন শুরুর পরই শপথ নেন স্পিকার ও ডেপুটি স্পিকার, তবে এখনও ঘোষণা করা হয়নি বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্টের নাম। এর আগে সোমবার এনএলডি সহ নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বসেছিল পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন। দীর্ঘ ৫০ বছর পর পার্লামেন্টে বসার সুযোগ পেলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত এমপিরা, আর এর মধ্য দিয়েই সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে মিয়ানমার। গেল নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পেলেও এনএলডিকে ক্ষমতা ভাগাভাগি করতে হচ্ছে সেনাবাহিনীর সাথে, কেননা পার্লামেন্টের ২৫ ভাগ আসন সংরক্ষিত আছে তাদের জন্য, আর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছে সেনা সদস্যদের হাতেই। এবার ক্লেমন খেলা সংবাদ। টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাশরাফির নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলা ১৩ জন সুযোগ পেয়েছেন এই দলে। দলে ফিরেছেন নাসির হোসেন ও মোহাম্মদ মিথুন। মূল দলে সুযোগ না পেলেও স্ট্যান্ড বাই হিসেবে আছেন ইমরুল কায়েস। পেস বোলিংয়ে প্রাধান্য এবং মিথুনের দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠলেও প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন, ভারতে ভেন্যুর কন্ডিশনের কথা বিবেচনা করে ব্যালেন্স দল গড়ার চেষ্টা করেছেন নির্বাচকরা। টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিন ছিল ৩ ফেব্রুয়ারি। নির্বাচকরা কয়েকদিন আগে দল দিলেও এই দল ঘোষণার জন্য শেষ দিনটিকেই বেছে নিয়েছে বিসিবি। যথারীতি মাশরাফি বিন মুর্তজার কাঁধেই থাকছে দলের নেতৃত্ব, সাকিব আল হাসান থাকছেন তার ডেপুটি হিসেবে। মাশরাফিকে নিয়ে দলের পেসার ৫ জন, মুস্তাফিজ আলামিনের সঙ্গে পেসারটাকে থাকছেন তাসকিন ও আবু হায়দার রনি। ধর্মশালার উইকেটের কথা মাথায় রেখে দলের ৫ পেসার নেওয়া হয়েছে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। আপনি জানেন যে আমাদের কোয়ালিফাই করতে হবে আমাদের ধর্মশালাতে খেলা, যতটুকু খবর আমরা নিয়েছি সেখানে আমাদের একটু সুইমিং কন্ডিশন,
সিম বোলার নিয়েও কোচের কিছু পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাতে আমরা 5টা সিমার নিয়েছি এবং আমার মনে হয় যে উইকেটটা আমাদের একটু মাথায় ছিল যে আমরা প্রথম যেখানে খেলবো সেখানে হয়তো সিমিং কন্ডিশনে দরকার হতে পারে। দলে উইকেট কিপার ব্যাটসম্যান তিনজন, মুশফিক ও নুরুল হাসান সোহানের সাথে প্রায় 2 বছর পর দলে ফিরেছেন মোহাম্মদ মিথুন। জিম্বাবুয়ের বিপক্ষে পরীক্ষা নিরীক্ষার সিরিজেও দলে জায়গা না পাওয়া মিথুনের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচকের দাবি, ভারসাম্য রক্ষার জন্যই এই দলে মিথুন আছেন। আমার মনে হয় মিথুন ইজ এ গুড প্লেয়ার, প্রবাবলি রাইট সময় রাইট জায়গা যদি সুযোগ পায় সে কিছু করে দেখাতে পারে এবং তার সেই অ্যাবিলিটি তার আছে আমাদের আমরা মনে করি আর কি। স্পিনার স্পেশালিস্ট বোলার হিসেবে সাকিবের একমাত্র সঙ্গী আরাফাত সানি, ভারতের মাটিতে অফস্পিনারের ঘাটতি মেটাতে নির্বাচকদের ভরসা নাসির হোসেন, পার্ট টাইম বোলার হিসেবে ভরসা 2 ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। স্পিন যদি আপনি কম বলা যাবে না, আপনি 2টা লেফট আর্ম স্পিনার আছে আমার টিমে, সাকিব এন আরাফাত সানি, তার সাথে নাসির, এখন আর তাকে মানে জাস্ট পার্ট টাইমের বলা যাবে না, সে লাস্ট প্রবাবলি 6 মাস 1 মাস ধরে মোটামুটি তার বোলিং কোটা সে পূরণ করে অ্যাজ অফ স্পিনার। ব্যাটিংয়ে 2 ওপেনার তামিম ও সৌম্য সরকার অটোমেটিক চয়েস, আর 15 জনের ব্যাকআপে থাকছেন ইমরুল কায়েস, শোভাগত হোম, মুক্তার আলী ও কামরুল ইসলাম রাব্বি। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। এসএ গেমসের খবর। দক্ষিণ এশিয়ান ক্রীড়া ফেডারেশন এসএ গেমসে ফুটবলে স্বর্ণজয়ের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের। সে লক্ষ্যে আজ আসামের রাজধানী গুয়াহাটির উদ্দেশ্যে দেশ ছাড়বে অনূর্ধ্ব 23 ফুটবল দল। গেমসে বি গ্রুপে 9 ফেব্রুয়ারি ভুটান এবং 11 তারিখে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের কোচ গঞ্জালো সানচেজ ও অধিনায়ক রেজাউল করিম বলেছেন, এসএ গেমসে স্বর্ণজয়ী দলের মূল লক্ষ্য। সাফ ও বঙ্গবন্ধু গোল্ড কাপের ব্যর্থতায় দেশের ফুটবলের হতাশা কাটাতে এসএ গেমসে স্বর্ণজয় ছাড়া আর কিছু ভাবছে না বাংলাদেশ। 2010 সালে ঢাকা এসএ গেমসের সর্বশেষ আসরে আফগানিস্তানকে হারিয়ে ফুটবলে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ দল। এবারও সে সাফল্য ধরে রাখতে চায় বাংলাদেশ, যদিও এবার আফগানিস্তান ও পাকিস্তান ফুটবল দল পাঠাচ্ছে না। গেমসের বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও নেপাল। এ গ্রুপে স্বাগতিক ভারতের সাথে লড়ছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে, সোনালী ও বেসিক ব্যাংকে বড় ধরনের ডাকাতি হয়েছে, প্রথমবারের মতো স্বীকার করলেন অর্থমন্ত্রী, বললেন সেই ক্ষতি এখনও পূরণ হয়নি। কারো সাহায্যে নয়, বাংলাদেশের জনগণের টাকায় তৈরি হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী, 2018 সালের মধ্যে যান চলাচল করবে। অতিরিক্ত ফি 7 দিনের মধ্যে ফেরত দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ শিক্ষামন্ত্রীর, অন্যথায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ। সকাল 10টায় 9টায় থাকবে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলালিংক ওয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।